আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে পাউরুটি দিয়ে একটি মজার মিষ্টি রেসিপি। আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এবং ঝটপটভাবে এই নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারো এই মিষ্টি রেসিপি। তো এখন আমি এখানে 4 টুকরা মতো পাউরুটি নিয়েছি, আর এই পাউরুটির চারপাশটা আমি এভাবে কেটে ফেলে দিচ্ছি। তো সাদা অংশটাই নিয়ে নিচ্ছি, তারপর ছোট ছোট করে কেটে আমি ব্লেন্ডারে দিয়ে জাস্ট গুঁড়ো করে নেব। তো এখানে আমি বড় সাইজের পাউরুটির টুকরো নিয়ে নিয়েছি। তো ব্লেন্ড করার পর দেখো এখানে আমার প্রায় 1 কাপের একটু বেশি হয়েছে। এই গুঁড়াটা তৈরি করে নিলে একটু বেশি ভালো হয়, আর তাছাড়া গুঁড়োটা না করলে ডোটা তৈরি করতে একটু ঝামেলা হয়। তো এখানে 3 টেবিল চামচ পরিমাণ আগে থেকে জ্বালানো একটু দুধ আমি হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে একটু আলতো হাতে মাখিয়ে নিচ্ছি, যেন পাউরুটিগুলো খুব হালকা ভিজে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। তো একেবারে যেন প্রথমেই যেন দলা পেকে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তারপর 5 মিনিট পর এভাবে দেখো হাত দিয়ে মেখে নিলেই একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। তো আমি ভিজিয়ে ঠিক 5 মিনিট রেখেছিলাম, তারপর এভাবে কিন্তু নেড়ে চেড়ে একটা রুটি বানানোর মতো ডো তৈরি করে নিয়েছি। তারপর হাতে তালুতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, আর মার্বেলের মতো ছোট ছোট করে বল তৈরি করে নিয়েছি। ইচ্ছা করলে কিন্তু এই ডো বা পাউরুটি বেশি দিয়ে কিন্তু এই মিষ্টান্নটা তোমরা অনেক বেশি তৈরি করে নিতে পারো। তো দেখো এরপর আমি সমস্তটা এভাবে মার্বেলের মতো গোল গোল করে নিয়েছি। এরপর তেলে ভেজে নেওয়ার পালা। পরিমাণ মতো তেল দিয়ে একদম তেলে ভেজে নেবে, তবে বন্ধুরা যেন একেবারে হালকা আঁচে ভাজতে যেও না, মিডিয়াম আঁচে ভেজে নিও। মিডিয়ামে চেয়ে একটু জোর করেই ভেজে নিতে হবে, নইলে কিন্তু একদম উপরেরটা মচমচে হয়ে যাবে, মিষ্টান্নটা খুব ভালোভাবে তৈরি হবে না। তো দেখো একসময় নাড়াচাড়া করতে করতে কিন্তু লাল হয়ে যাবে, তবে কিন্তু বেশি আঁচও ভাজতে যেও না, তাহলে কিন্তু পুড়ে যাবে, যেহেতু এটা পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে। তো দেখো যখন এই রকম একটা খয়েরি রং ধারণ করবে, ঠিক সেই পর্যায়ে আমি উঠিয়ে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। তারপর একটা পাত্রে আমি পানি দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। যেহেতু আমি অল্প পরিমাণ তৈরি করছি মিষ্টিটা, এর জন্য মেজারমেন্টটা তোমরা ঠিক রেখো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি আর একটা এলাচ ফল। ফ্লেভারের জন্য এলাচটা থেতো করে দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করতে করতে যখন ফুটে উঠবে, তখন আমি জাস্ট 1 চির একটা লেবু সাইড থেকে আমি এভাবে রসটা বের করে নিয়েছি, ঠিক 1/2 চা চামচ পরিমাণ রস হয়েছে এরকম। জ্বালাতে জ্বালাতে যখন দেখবে যে একটা তেল তেল ভাব হয়ে গেছে হাতের তালুতে, ঠিক সেই পর্যায়ে গরম শিরার মধ্যে পাউরুটি ভাজাগুলো এভাবে দিয়ে দিলাম। তো 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখতেই পাচ্ছ সমস্ত শিরাগুলো কিন্তু স্যুপ করে নিয়েছে, আর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর নরম হয়েছে। বাড়তি করে জ্বালানোর দরকার নেই, ঠিক এভাবে কিন্তু আমরা মিষ্টি তৈরি করে নিতে পারি। খুব সুন্দর নরম হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছে, আমি ভাবতেই পারিনি যে এতটা সুন্দর হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।